রিকু, এটা কি স্ট্যাটাস দিছো তুমি ফেসবুকে? বলতেছি এটা কি স্ট্যাটাস দিছো ফেসবুকে? বুঝবা না তুমি জান, যারা বুঝার ঠিকই বুঝে নিছে। কিন্তু এটার মানে কি? এটার মানে হচ্ছে পৃথিবীতে টাকা ছাড়া কোনো লাইফ নাই। কিন্তু তুমি এটা কি লিখছো? কি বলে, ও টাকা ও পাখি তুমি উড়া উড়া আসো, উড়া উড়া আসা তুমি আমার ডালে বসো, এটা তোমার মাথার স্ট্যাটাস লিখছো? এটা মানে হচ্ছে আমি টাকাকে ডাকতেছি আর কি আমার ডালে এসে বসার জন্য। তো এরপর এটা কেন লিখছো? তুমি আমার টুরু 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 লাভ, ও টাকা ও ডার্লিং তুমি টুরু টুরু লাভ। বুঝাইছি যে আমার ট্রু লাভ হচ্ছে টাকা, টাকা ছাড়া সাকসেস কেউই পায় না। তুমি আসলে একটা টুরু টুরু বিয়াদব। সাকসেস লাগবে? এ না, আমার পকেটে নিয়ে আছে সাকসেস। না, সাকসেস এত ইজি পাওয়া? হ্যাঁ জান, আমার একটা কথা শুনো, টাকার পিছনে দৌড়াবা না, সাকসেসের পিছনে দৌড়াবা। আর এটা আমি কোনো মুভি থেকে শিখে বলি নাই তোমাকে রিকা। আর তোমার লাইফে কী হচ্ছে না হচ্ছে এগুলো তুমি ফেসবুকে স্ট্যাটাসে কেন দিচ্ছ? দিতাম না তো জান, মন হালকা করার জন্য দেই আর কি। এরকম ফোনে বসে স্ট্যাটাস মে স্ট্যাটাস স্টোরি এগুলো না দিয়ে বাইরে যাও, আর্ন করো, অর্জন করো টাকা। সাকসেস তোমার কাছে হেঁটে আসবে না, তোমাকে গিয়ে আনতে হবে সাকসেসকে। আর যারা ফেসবুকে স্ট্যাটাসে এগুলো লিখে, হ্যাঁ ওরা কী ফিল করতেছে না ফিল করতেছে এরা বুঝছো আসলে রিয়েল না। হ্যাঁ, যারা রিয়েল, যারা সত্যিকারে আসলে কিছু একটা করতে চাই, হ্যাঁ ওরা ফেসবুকে এগুলো লিখে না, ওরা গিয়ে এগুলো করে। এখন ফোন রাখো জান, আর যাও। আর তোমার যদি কোনো আমার সাহায্যের দরকার হয় তাহলে জানাবা। ঠিক আছে জান। কি করো জান? জাস্ট একটা পোস্ট দিচ্ছি কুইকলি। কি পোস্ট দিলা? থাক জান, বাদ দাও। বলো কি কি পোস্ট দিলা, কোথায়? ফেসবুকে একটা স্ট্যাটাস দিছি। কি কিসের স্ট্যাটাস? জাস্ট মন হালকা করার জন্য দিলাম। আচ্ছা, কি স্ট্যাটাস দিলা মন হালকা করার জন্য? এটা যে আমারও যদি একটু জমি টমি থাকতো আমার নামে, এগুলো বিক্রি করে কিছু একটা করতে পারতাম, রেস্টুরেন্ট টেস্টুরেন্ট দিতে পারতাম, এটা স্ট্যাটাসে দিছি যে। আমাকে স্ট্যাটাস না দিতে বলে ভাষণ দিছো 2 ঘন্টা ধরে, ভাষণ দিয়ে নিজে স্ট্যাটাস দিচ্ছ। তোমাকে কি জমিন যাওয়া এনে দিবে যে তোমার ফেসবুক ফ্রেন্ড? হ্যাঁ কেন বললা?